হ্যাঁ নবান্নে অভিযোগ জানানোর উদ্দেশ্যে রওনা হওয়া ডেবরা হ্যাঁ, 112 বুঝতে নম্বর পারছি। টোল প্লাজার কর্মীদের ভুলাঘর টোল প্লাজায় আটকে দেওয়া হলো। থাকো অফিসে, নালে আটকে অফিসে পড়া নিয়ে টোল যেতে তো আপনি কর্মীদের ফাঁসে সরাসরি অভিযোগ ডেবরার বিধায়ক তথা মন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে। ঠিক অভিযোগ, আছে, এখন স্বজন পোষণের পুরানো টেন্ডার বলপূর্বক বাতিল করে নতুন টেন্ডার আজকে তো দাখিলের। দুই সেই উদ্দেশ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পথে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হলো ধুলাগড় টোল প্লাজায়। অবশেষে হ্যাঁ, নবান্নে না যেতে পেরে বিক্ষোভ আপনি শুনে দেখানো মান দিন হয় না। ধুলাগড় টোল প্লাজায়। আমাদের মেঘমালা এন্টারপ্রাইজকে বাদ দেওয়া যাবে না, যাতে আমরা পেনশন এবং গ্র্যাচুইটিকে বঞ্চিত না হই এবং আমাদের কর্মীরা যাতে শান্তিতে ডিউটি করতে পারে। কী কী অভিযোগ নিয়ে আপনারা আজকে মানে নমনে যাচ্ছে? কর্মীদের প্রথম চাকরি সুরক্ষিত থাকতে হবে, জীবন কর্মীদের চাকরি সুরক্ষিত থাকতে হবে, পেনশন গ্র্যাচুইটি দিতে হবে, টাইম মতো বেতন, সময় মতো বেতন দিতে হবে এবং যাতে একটিও কর্মী রাজ্যে বাদ না যায়, তার জন্যই আমাদের প্রতিবাদ। নমনে যাওয়ার পথে আপনাদের কোথায় আটকে নেওয়া হলো? 112 ধুলাগড় টোল প্লাজা। কেন কেন আটকে কেন আটকে দিল? করোনা প্যান্ডামিকের ভয় দেখে আমাদেরকে আটকে দেওয়া হয়। ওখানে যাই, ওখানে যাওয়া যাবে না, এতজনকে কলকাতায় ঢুকতে দেওয়া হবে না। আপনাদের মূল অভিযোগটা কার বিরুদ্ধে? মূল অভিযোগ আমার যে এখন বর্তমান যে ভেন্ডার আসছেন সাই হুপার, ওনার নাম কি? হুমায়ুন কবি। হুমায়ুন। আচ্ছা, আপনারা এই বিষয়ে কাউকে জানিয়েছেন? এই বিষয়ে আমরা হুমায়ুন কবির স্যারের সঙ্গে সজাসজি কথা বলেছিলাম, উনি আশ্বাস দিয়েছিলেন একদিনই একটা লিস্ট বের করেছেন সবাইকে বাদ দেওয়ার জন্য, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা লিস্ট বের করেছেন আপনার না একটা বাদ দেওয়ার জন্য, যাতে আমাদের কোনো কর্মী বাদ না যায় এবং যাতে আমরা পরিপূর্ণরূপে ডিউটি করতে শান্তি ডিউটি করতে পারি। ভেন্ডারের টাইমে ভেন্ডারের টাইম পুরোনো ভেন্ডারকে রাখলে যাতে আমরা পেনশন এবং গ্যাচ উনি যারা সে অর্ডার করতে খান। আপনার নাম? আমার নাম ভেন্ডার কর্তা।